नमस्कार बंधुरा अपडेट मास्टर चैनले सकल के स्वागत जानाई। आशा करी अपनारा सबाई भालो आछेन। एई भिडियोते जे बेपारगुलो निये आपनादेर जानाबो सेटा होच्छे प्राइमरि 2014 काउन्सिलिंग एबं जारा डिस्ट्रिक्ट चयेस तो अपनारा करे फेलेछेन एबं तार साथे जेटा आपनादेर स्कूल निर्वाचन होबे अपॉइंटमेंट लेटर पाबेन सेटा निये चाञ्चल्यकर आपडेट उठे आसछे सेटा निये बोलबो एबं सेक्षेत्रे माणिकबाबू कि बोलेछेन एबं अनेक डिस्ट्रिक्टे अपॉइंटमेंट लेटर दिते डिले होच्छे एबं अनेक डिस्ट्रिक्टे मानुष घुरिये एसेछेन। आमी गतकालेर अभिज्ञता शेयर करेछिलाम दक्षिण दिनाजपुर थेके एबं उत्तर दिनाजपुरेर खबर आछे तार साथे हावड़ार खबर आसछे विभिन्न जायगार खबर आसछे। तो आपनारा पुरो भिडियोटा देखबेन सबकिछु खबर पाबेन एटाते एबं तार साथे এটাতে যেটা এই ভিডিওতে যেটা বলবো যে 738 বা 1216 প্রশ্নভুল বিভিন্ন ধরনের যে মামলাগুলো ছিল প্রশ্নভুল সংক্রান্ত সেটার কালকের যে আপডেট উঠে এসেছিল এবং সেক্ষেত্রে তারপরে কবে এটার হিয়ারিং হতে পারে কি ব্যাপারটা সেটা ডিটেলসে বলবো। এবং সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে প্রাইমারির জন্য যারা ওয়েট করে আছে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট তাদের জন্য কি আবার কোনোভাবে লিস্ট বেরোতে পারে না যে খবরগুলো চারিদিকে ছড়াচ্ছে আমরা শুনছেন সেগুলো কি পুরোটাই ভুয়ো খবর ফেক নিউজ না এটা নিয়ে সত্যিকারের কোনো লিস্ট বেরোতে পারে সেই ব্যাপারটা নিয়ে বলা হবে। তার সাথে প্রাইমারি 2017 রেজাল্ট অর্থাৎ যেটা 2021 সালে 31 জানুয়ারি হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে বলবো এবং নতুন ডেট অর্থাৎ ডেট 2022 কখন ফর্ম ফিল আপ হতে পারে নতুন ডেটের জন্য অনলাইন ফর্ম ফিল আপ সেটা নিয়ে আলোচনা করা হবে। তো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন একটু কিন্তু মিস করবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডেইলি নিত্য নতুন আপডেটের জন্য এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে এবার শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলবো যে প্রাইমারি 2014 কাউন্সিলিং অনলাইন প্রক্রিয়া সেটা অলরেডি শেষ হয়ে গেছে অর্থাৎ ডিস্ট্রিক্ট চয়েস আপনারা প্রেফারেন্স দিয়ে দিয়েছেন। এবার আপনাদের অনেকেরই চাকরি এখনও হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে অনেকেই বা কাউন্সিলিং হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি। তো এই ব্যাপারগুলো নিয়ে পুরোপুরি ডিটেলসে আলোচনা হবে। তো প্রথমেই যেটা বলতে চাই আজকে হাওড়া ডিস্ট্রিক্টে সেখানে শুরু হয়েছে কাউন্সিলিং এবং সেখানে স্কুল নির্বাচন যে ব্যাপারটা সেই কাউন্সিলিংটা আজকে শুরু হয়েছে অর্থাৎ কাউন্সিলিংয়ে আপনি স্কুল চয়েস যেটা অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা ঠিক আছে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু আজকে দেওয়া হচ্ছে না কাউন্সিলিংটা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপয়েন্ট লেটারটা শোনা যাচ্ছে নাকি সোমবার থেকে দেওয়া হবে। তো এই ধরনের ব্যাপার উঠে আসছে অনেক জায়গায় এবং অনেক জায়গাতে আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং আদার্স যে জায়গাগুলো আছে সেক্ষেত্রে রোববার দিন কাউন্সিলিং হয়ে এবং তারপরের দিন অনেকে জয়েন করে ফেলেছেন তো রোববার দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন এবং এটা আমি খবর জোগাড় করেছি যারা নিযুক্ত হয়েছে নবজন নিযুক্ত তাদের কাছ থেকে পাওয়া খবর তারা রোববার দিন কাউন্সিলিং তাদের হয়েছে একদম স্কুল নির্বাচন হয়ে গেছে সোমবার দিন তারা জয়েন করেছেন। তাহলে বুঝতেই পারছেন আপনারা বাকিটা আর আপনাদের বলার কিছু নেই। তাহলে ব্যাপারটা কী হচ্ছে অথচ অন্য ডিস্ট্রিক্টে কী হচ্ছে অন্য ডিস্ট্রিক্টে যে খবরগুলো আসছে যেমন উত্তর দিনাজপুরের খবর চাঞ্চল্যকর খবর সেখানে শোনা যাচ্ছে নাকি স্টাফ কম এবং কোভিড সিচুয়েশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই পোস্ট পাঠানো হবে রেজিস্টার্ড পোস্টে পাঠানো হবে। আপনি ভাবুন একটা ব্যাপার অন্য ডিস্ট্রিক্ট তাহলে কী করে হলো তাহলে কোভিড সিচুয়েশন কি শুধুমাত্র একটা জায়গাতেই সীমাবদ্ধ হয়ে গেছে এবং দক্ষিণ দিনাজপুর নিয়েও আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি ব্যাপারটাকে কালকে আমি গিয়েছিলাম ওখানে এবং সেখান থেকে একদম লাইভ আপনাদের আপডেট দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেন যদি না দেখে থাকেন তো অবশ্যই সেটা দেখবেন এই চ্যানেলে আগে আছে আগের ভিডিওটা। তো সেখানে যেটা বলা হয়েছে সেখানে লিস্ট কালকে অনেকেই আমাদের আমরা এবং আমাদের যে যারা ছিলেন চাকরি প্রার্থী বন্ধুরা তারা সবাই ডিআই অফিস যাওয়া হয় এবং সেখানে সেখানে শোনা যায় ডিআইয়ের শরীর খারাপ এবং নতুন যে ডিআই তিনি জয়েন করবেন সোমবার দিন এভাবে কিছুটা খবর উঠে আসে। সেক্ষেত্রে সোমবার দিন কাউন্সিলিং শুরু হবে অর্থাৎ সেক্ষেত্রে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে 1 থেকে 64 এরকম কিছুটা লিস্ট দেওয়া হয়েছে সেটা হবে সোমবার দিন অর্থাৎ 26 তারিখে এবং বাকি যে হবে সেটা হবে তারপরে বাকি যে রিমেনিং যে ক্যান্ডিডেট থাকছেন তাদের তারপরের দিন হবে এমনটাই খবর উঠে আসছে। সে লিস্ট আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এখানে এই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যে আপনি যদি না এখনও পর্যন্ত যুক্ত হয়ে থাকেন অবশ্যই সেখানে যুক্ত হতে পারেন সেখানে নিত্য নতুন আপডেট পিডিএফ সব কিছু পাবেন এবং ভবিষ্যতে আরও লেটেস্ট আপডেটও পাবেন এবং হয়তো স্টাডি ম্যাটেরিয়ালও পেতে পারেন এবং প্রাইমারির জন্য স্টাডি ম্যাটেরিয়ালের জন্য আলাদা একটা চ্যানেল আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা যুক্ত হতে পারেন যারা নতুন ট্রেটে জয়েন করছেন। তো দক্ষিণ দিনাজপুরের যে ব্যাপারটা একদিনে হবে না সোমবার দিন হবে কিছু জনের মঙ্গলবার দিন কিছু হবে এবং সোমবার দিন যাদের হবে তাদের মঙ্গলবার দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে কথাটা ভালো করে শুনবেন একদিন পর দেওয়া হবে এবং যাদের মঙ্গলবার দিন হবে অর্থাৎ 27 তারিখে যেদিন হবে তাদের 28 তারিখে দেওয়া হবে অর্থাৎ একদিনই কাজটা সারা হবে না। তাহলে আপনারা দূর দূরান্ত থেকে ধরুন যাবেন সোমবারের জন্য রোববার দিন আপনাদেরকে বেরোতে হচ্ছে 25 তারিখে তাহলে সোমবার দিন ধরুন কাউন্সিলিং যাদের আছে সোমবার দিন কাউন্সিলিং করবেন সেদিন অ্যাপয়েন্টমেন্টটা হাতে পাবেন না পাবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন এবার অ্যাপয়েন্টমেন্টটা হাতে পেলেই তো সেদিন জয়েন নাও করতে পারতে পারেন আপনারা তাহলে আবার একদিন ধরুন
এবং তারপর যদি আবার যদি ফাইন্যান্সিয়াল ব্যাপারে যে অর্থাৎ ডিসিএফ টাইপের যে জিনিসগুলো যদি জমা দিতে হয় সেটার জন্য যদি এক দু দিন ডিলে হয় তো আপনাদেরকে সেখানে স্টে করতে হতে পারে এবং সেটা পুরোটাই এসআইয়ের উপর নির্ভর করছে, তিনি জানাবেন এই জয়েন হওয়ার পর। তো পুরো ব্যাপারটাই এরকম চলছে, হাওড়াতে এক ব্যাপার, উত্তর দিনাজপুরে এক ব্যাপার, দক্ষিণ দিনাজপুরে এক ব্যাপার এবং বাকি যে আদার্স যে ডিস্ট্রিক্টগুলো আছে সেক্ষেত্রে আগে যে সব জায়গায় কাউন্সিলিং হয়েছে মালদা যেমন ধরুন 17 তারিখে হয়ে গেছে, তো একটা জিনিস ভাবুন ডিস্ট্রিক্ট তো পশ্চিমবঙ্গের মধ্যেই সব, তাহলে এই ভেরিয়েশন কেন? আপনাদের এই ব্যাপারটা নিয়ে কী মনে হয় অবশ্যই কমেন্টে লিখবেন। এবং আপনার যদি কাউন্সিলিং হয়ে থাকে তো আপনার কি অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন কি পাননি, স্কুল চয়েস হয়েছে কি হয়নি এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখছেন এবং কোন ডিস্ট্রিক্টে আপনি পেলেন অবশ্যই জানাবেন। এতদিন পর্যন্ত একটা পরিবারের মতো আমরা আছি, তো আমাদের অবশ্যই জানা উচিত আপনারা কোথায় পোস্টিং পেলেন, কী ব্যাপার সেটা নিয়ে। তো আরও যদি বিস্তারিত কিছু তথ্য আপনি লিখতে চান প্রাইভেটলি, অর্থাৎ আপনি যদি প্রাইভেটলি কোনো জিনিস লিখতে চান, কোনো কিছু জানার থাকে কিংবা এই এডুকেশনাল নিউজ রিলেটেড, আপনারা হয়তো কমেন্টে লিখছেন না, তো সেক্ষেত্রে আপডেট মাস্টারের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অবশ্যই উত্তর দেওয়া হবে। তো এইবার আমরা একটু শুনে নিই যে মানিকবাবু কী বললেন, অর্থাৎ এই যে কাউন্সিলিং সম্পর্কে উত্তর দিনাজপুরের যে কাউন্সিলিং অর্থাৎ উত্তর দিনাজপুর বাই পোস্টে পাঠানোর অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা নিয়ে মানিকবাবু কী উল্লেখযোগ্য ব্যাপারটা বললেন আমরা একটু শুনে নিই। স্কুল নেই, কিছু নেই, সব বন্ধ, বাড়ি চলে যান। আমরা 3-4 দিন থেকে এখানে দিনাজপুরে। তো বন্ধুরা আপনারা এখন এতক্ষণ শুনছিলেন যে মানিকবাবু কি বলেছেন, তো এই অডিওটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গেছে, এই অডিওর সাথে আমাদের এই চ্যানেলের কোনো সম্পর্ক নেই, আপনাদেরকে শেয়ার করলো শুধুমাত্র ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো এবার যে ব্যাপারটা বলবো 738 কিংবা 1216 যে প্রশ্ন মামলা, এটা নিয়ে আমি গতকালই শেয়ার করে দিয়েছিলাম। তো প্রাইমারি 738 এবং নম্বর প্রকাশের দাবিতে মামলা যেটা কালকে হয়েছিল সেটার আপডেট এসেছিল এবং নম্বর প্রকাশের নিয়ে প্রভিশনে কোনো নিয়ম নেই, সেই জন্য রুমা ঘোষের যে নম্বর প্রকাশের দাবিতে যে মামলাটা হয়েছিল সেটা খারিজ হয়ে গেছে এবং 738 যে ব্যাপারটা সেটা শুনানি হয়েছে এটা এবং রেজাল্ট প্রকাশিত করতে কিছুটা সময় চাওয়া হয়েছে এখানে এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু সশরীরে হবে সোমবার, অর্থাৎ এই 26 তারিখে সশরীরে হবে এমনটাই খবর। তো আপনারা একটু ওয়েট করুন, লিস্ট বেরোবে 738 যেটা জানা আছে এবং লিস্ট বেরোনো মানে কিন্তু চাকরি নয়, ইন্টারভিউ প্রসেস আছে এবং তারপর মেরিট লিস্ট আছে, তারপর প্যানেল লিস্ট আছে, অনেক এখন লেন্দি প্রসেস। তো আপনারা অনেকেই ওয়েট করছিলেন, অনেকেই পিটিশনার, কমেন্টে আপনারা লিখবেন আপনার পিটিশনার না কী ব্যাপার এটা নিয়ে। এবং এবার যে ব্যাপারটা বলবো প্রাইমারি 2014 নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের লিস্ট, নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের লিস্ট এইভাবে আসবে, যারা এই কাউন্সিলিং অর্থাৎ এই ফার্স্ট মেরিট লিস্ট যেটা বলুন এই এখান থেকে যে কাউন্সিলিং উপর যে সিটগুলো আনঅ্যাবজর্ব থাকবে অর্থাৎ সেখানে অনেকে জয়েন করবেন না এইসব ব্যাপারগুলোতে, সেইগুলো নিয়ে দ্বিতীয় বা তৃতীয় লিস্ট বলতে পারেন, যেটা যেটা দ্বিতীয় লিস্ট যদি 1216 বলেন তাহলে এটাকে আলাদা একটা লিস্ট বলতে পারেন, নট ইনক্লুডেডদের জন্য যদি লিস্ট বেরোয় অর্থাৎ ডিরেক্টলি আপনাদের মেরিট লিস্ট বলা যদি চলে সেটা বেরোতে পারে এইভাবে। তো প্রাইমারি 2017 রেজাল্টের জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, অর্থাৎ 250,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন 31 জানুয়ারি 2021-এ, তারা অপেক্ষা করছেন কারণ একটা এখান থেকে ব্যাপার উঠে আসছে যে নতুন টেটো আবার হবে এবং সেই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু 2017 রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, আগস্টের মধ্যেই অ্যান্সার কি আপনারা পেয়ে যেতে পারেন এমনটাই খবর। তো এখন বলা যায় না কখন কী হবে, অফিসিয়াল নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। এবং প্রাইমারি 2009 যেটা সেটা তো এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, তো আপনাদের সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন যে দাদা 2009 নিয়ে বলুন কিছু, তো এটা তো আমি খবর তৈরি করতে পারি না, যেটা আপডেট আসবে সেটা নিয়ে আপনাদেরকে মানে শেয়ার করি। তো খবর তৈরি করা কিংবা বিভ্রান্ত করা এই চ্যানেলের কাজ নয় আপনারা জানেন। ভিডিওতে কিছু না কিছু কমেন্ট আপনারা যারা দেখছেন অবশ্যই করবেন, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা ভিডিওটা দেখছেন। এবং প্রাইমারি 2022-এর যে নতুন টেট তার জন্য নতুন যেসব বইগুলো পড়বেন আপনারা সেই সব বই নিয়ে ভিডিও শীঘ্রই আসছে, তার সাথে আপনাদের যে 2023-এর ফর্ম ফিল আপ কখন শুরু হতে পারে সেটা এই বছরে কিন্তু লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা আছে, কারণ 2017-র ব্যাপারটা মিটে গেলেই 2022-এর যে টেট অর্থাৎ 31 মার্চ 2022-এর মধ্যে যে কোর্টের অর্ডার আছে ব্যাপারটা, কোর্টের নির্দেশ আছে এক কথায় যে এটা করতে হবে নতুন টেট পরীক্ষা, তো এক্ষেত্রে বিএড এবং ডিএলএড উভয়ই বসবেন, তো কম্পিটিশন খুব হাড্ডাহাড্ডি হবে এক্ষেত্রে, যেসব ব্যাপারগুলো ম্যাটার করবে এবং এইসব কেসগুলো নিয়ে যেসব ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একাডেমিক স্কোর বলুন এবং আপনাদের যে ট্রেনিং প্রাপ্ত নম্বর এটা নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই আসবে যে নতুন টেটে কী হতে চলেছে, কীভাবে আপনাদের এই হাড্ডাহাড্ডি ব্যাপারটা চলবে অর্থাৎ কম্পিটিশনটা চলবে,
আর 2017-র রেজাল্টে আপনারা কি মনে করেন যে কতজন পাস করতে পারে, সংখ্যাটা আপনারা লিখতে পারেন আপনাদের যেটা মনে হয়। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আবার লেটেস্ট এবং ইনফরমেটিভ কোয়ালিটি কন্টেন্টের জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি দুদিন বাইরে ছিলাম বলে আপনাদের ঠিকমতো অডিও কোয়ালিটি প্রোভাইড করতে পারিনি, এবং এই ভিডিওর অডিও কোয়ালিটি কেমন অবশ্যই সেটা 1 থেকে 10-এর মধ্যে রেট করবেন, যেখানে 1 হচ্ছে সবথেকে খারাপ এবং 10 হচ্ছে সবথেকে ভালো। তো ধন্যবাদ দেখার জন্য বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।